বাংলাদেশের টি শার্ট এর বিজনেস যদি আমি শুরু করতে চাই কিভাবে শুরু করতে পারি আর টি শার্ট এর লাভ থাকে কি এটা প্রফিটেবল বিজনেস কিভাবে টি শার্ট স্টার্ট করা যেতে পারে কয়েকটা ম্যাটার প্রিন্ট অন ডিমান্ড যেটা আমরা করি আমরা আপনার হয়ে জাস্ট প্রিন্ট প্যাকেজিং শিপিং সব করে দেবো দ্যাটস ওয়ান ওয়ে টু ডু ইট সেকেন্ড হচ্ছে ইউ ক্যান ডু অলর অফ পার্টনারশিপস উইথ এক্সিস্টিং ক্লোদিং লাইন ওভাই করতে পারেন থার্ড হচ্ছে অনেক মারা খেয়ে অনেক টাকা লস করে আপনি ইউ ক্যান লার্ন অ্যান্ড সোর্স দ্য ফ্যাব্রিক অ্যান্ড দেন ডু ইট ইজ ইট প্রফিটেবল অ্যাট স্কেল ইয়েস সো ইফ ইউ লুক ক্যান ম্যাট কফি আমাদের বিগেস্ট রেভিনিউ চাংস আর দ্য কোম্পানিজ দ্যাট উই ম্যানুফ্যাকচার ফর দ্য আম যে প্যান্টসে there's higher margins t-shirt is a complementary product so anyone who's purchased a t-shirt with likely to purchase a pant jeta will give us more margins mm. in the long run uh, shirts say you can make a lot of margins so just selling t-shirt wouldn't make you a lot of money but having it as a side product and then mm. reaching out to people will help মানে সেলিং আদার প্রোডাক্টস উইল হেল্প মানে লো হ্যাঙ্গিং ফ্রুট আসলে টি-শার্ট ওটা ইভেন্টুয়ালি বড়গুলা শুধু ডিপেন্ডেন্ট হওয়া যাবে না মানে প্রথম দিকে বা যদি বাল মানে মেসাকার টি-শার্ট বেচে যত লাভ করবেন আপনি ওটা একটা প্যান্ট বেজে লাভ করতে পারেন সিরিয়াসলি ইফ ইউ ক্যালকুলেট লাইক মানে একদম টেক থেকে শুরু করে সব কিছু ব্যাপারটা কিন্তু যায় একটা প্রোডাক্ট লাইফ সাইকেলের সাথে হিসাব করলেও যায় যেমন আমি আমার প্যান্ট কয়টা থাকবে টি-শার্ট কয়টা থাকে